ওয়েলকাম টু সোহেল রানা ম্যাথ ক্লাস। আজকে আমি চাকরি পরীক্ষায় এসেছে এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করে দিতেছি। ক একটি মৌলিক সংখ্যা এবং খ দ্বারা বিভাজ্য নয়। খ এবং ক এর লসাগু কত? খেয়াল করি, ক এবং খ দুইটা সংখ্যা, এর মধ্যে খ দ্বারা বিভাজ্য নয়। তাহলে ক এবং ক এর লসাগু কত? খুবই সিম্পল একটা অঙ্ক। ক দুইটা সংখ্যা আছে, মনে করি ক পাঁচ আর খ ছয়, দুইটা মনে করে নিলাম। ক ইকুয়াল টু পাঁচ আর ক ইকুয়াল টু ছয় মনে করে নিলাম। এখন যেহেতু বলছে খ দ্বারা বিভাজ্য নয়, এই খ অর্থাৎ পাঁচ ছয় দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে? তার মানে আবার বলছে ক একটি মৌলিক সংখ্যা, তাহলে আমরা জানি কি পাঁচ একটা মৌলিক সংখ্যা এবং এই খটা ছয় দ্বারা বিভাজ্য নয়। সহজে বোঝা যায় পাঁচ ছয় দ্বারা বিভাজ্য নয়। তাহলে ক এবং ক এর লসাগু কত হবে? তাহলে পাঁচ এবং ছয়ের লসাগু হবে নিশ্চয়ই পাঁচ গুণ ছয় ইকুয়াল টু তিরিশ। যেহেতু কোনো সংখ্যা দেওয়া নাই, তার মানে এখানে বিষয়টা দাঁড়াইতেছে ক আর ক এর লসাগু হবে ক ইন্টু ক, অর্থাৎ ক ইন্টু ক, এই দুটার গুণ ফলেই হবে এটার লসাগু। আশা করি বুঝতে পারছি। তাহলে আনসার হবে গ নাম্বারটা, ঠিক আছে? ধন্যবাদ।